মানসিক অবসাদগ্রস্ত পুলিশকর্মীদের চিকিৎসার জন্য ওয়েলনেস সেন্টার পুলিশ লাইনে। মাদক জাতীয় নেশাগ্রস্ত ও নানান চিন্তায় মানসিক অবসাদে ভুগছেন যেসব পুলিশকর্মীরা, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করার অর্থাৎ ওয়েলনেস সেন্টার পুলিশ লাইনে উদ্বোধন করেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, এডিএসপি পবিত্র কুমার বারিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন পুলিশ সুপার জানান, অনেকের কাজের চাপ ও বিভিন্ন ধরনের চিন্তায় কাজের শেষে অনেকেই নেশা করে থাকেন এবং মানসিক অবসাদে ভোগেন। তারই জন্য পূর্ব বর্ধমান জেলায় পুলিশ লাইনে এই সেন্টার করা হয়। মূলত এই সেন্টারে সপ্তাহে 3 দিন মাসে 18 দিন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট চিকিৎসক চিকিৎসার পরিষেবা দেবেন। ইন্সপেক্টর থেকে কনস্টেবল, পুরুষ মহিলা সবার জন্যই এই ওয়েলনেস সেন্টার উদ্বোধন করা হয়। পুলিশ সুপার এটাও জানান, মহিলাদের জন্য মহিলা এবং পুরুষদের জন্য পুরুষ এই চিকিৎসায় সাহায্য করবেন। এই উদ্যোগ নেওয়ায় পুলিশকর্মীরা অনেকটাই খুশি পুলিশ লাইনে এই সেন্টার খোলার জন্য। আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট ওয়েলনেস সেন্টার, আপনারা দেখছেন এখানে আমরা একটা টাঙিয়েছি, ব্যানার দিয়েছি ডিস্ট্রিক্ট ওয়েলনেস সেন্টার। এই বিষয়টা একটু বলার দরকার আছে, ডিস্ট্রিক্ট ওয়েলনেস সেন্টারটা আমরা আজ থেকে এখানে শুরু করতে চলেছি। এইটা বেসিক্যালি আমাদের পুলিশ ডাইরেক্টরেট থেকে আমাদের যে নির্দেশিকা আমরা পেয়েছি তার ভিত্তিতে এই ডিস্ট্রিক্ট ওয়েলনেস সেন্টার আমরা আজকে থেকে এখানে শুরু করলাম। এই যে সেন্টারটা আজ থেকে শুরু হলো, এখানে আমরা আমাদের জেলার বিভিন্ন স্তরে পুলিশকর্মী যারা আছেন তাদের সঙ্গে ওয়ান ইজ টু ওয়ান আমাদের যিনি সাইকোলজিস্ট আছেন এখানে, একজন সাইকোলজিস্ট এখানে থাকবেন, উনি সপ্তাহে 3 দিন আপাতত প্রতি সপ্তাহে 3 দিন করে অ্যাভেলেবল থাকবেন এখানে। তিনি আমাদের পুলিশ কর্মচারীদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলবেন, তাদের সঙ্গেই বলবেন যাদের মধ্যে সামান্য ডিপ্রেশন বা অ্যাকিউট অ্যালকোহলিজম এই ধরনের কিছু বিষয় যেগুলো দেখা যায় সেগুলো আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে এটা একটা সমাধানের চেষ্টা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আমাদের খুব আমরা অত্যন্ত আশাবাদী যে এই যে প্রক্রিয়া আমরা এই যে ডিস্ট্রিক্ট ওয়েলনেস সেন্টার আমরা আজ থেকে এখানে শুরু করলাম, এর ফলে আমাদের জেলার বহু পুলিশ কর্মচারী, আমরা অলরেডি এদের নাম নথিভুক্ত করা হয়েছে, আমাদের এই জেলায় নাম নথিভুক্ত করেছেন, আরও অফিসে এটা করা হয়েছে, করে আমরা এই কাজটা আজ থেকে শুরু করছি। আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা একটা এর পজিটিভ রেজাল্ট আমরা পাব। আর যারা একটু মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন বিভিন্ন কারণ হতে পারে, তাদের মধ্যে আমরা খুব পজিটিভ এনার্জি ইনভাইট করব। এটা সপ্তাহে কদিন? এই বল আপাতত 3 দিন, আপাতত আমরা সপ্তাহে কোন কোন দিন বেছে নেওয়া হয়েছে সেটা আমরা আজকে ঘোষণা করে দেওয়া হবে, আজকে ঠিক করে দেওয়া হবে। বিভিন্ন ব্যাচে তারা আসবেন, আমাদের পুলিশ কর্মচারীরা আসবেন, সপ্তাহের এক একদিন তার একজন আসবেন, তারপরে তাদের এই রুটিনগুলো টাইম টু টাইম অ্যাজ পার দেয়ার সুটেবিলিটি চেঞ্জ করা। কটা ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে? মূলত তিনটি এখানে, যেমন যাদের খুব হ্যাবিচুয়াল অ্যালকোহলিজম, মেন্টাল ডিপ্রেশন, মানসিক যারা একটু অবসাদগ্রস্ত আছেন, এবং যাদের মধ্যে খুব শর্ট টেম্পার অ্যাটিটিউড খুব বেশি আছে। কোন কোন অফিসার? সব স্তরে মানে আমরা আপাতত যেটা ঠিক করেছি এটা হচ্ছে সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল। আচ্ছা, আর এক একটা ব্যাচে কতজন করে থাকছে? এটা আপাতত ওয়ান টু ওয়ান স্টাডি করা হবে, করে তারপরে ব্যাচ সিস্টেমটা করা হবে, সেটা অ্যাজ পার সুটেবিলিটি করবেন, যিনি সাইকোলজিস্ট আছেন উনি হিউ। এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে এটা কি বেসিস থেকে, মানে এই যে বললাম আমরা, এটা তো আমাদের তো এত বড় অর্গানাইজেশন, কিছু কিছু মানুষের বিভিন্ন কারণে, সেটা কারোর পারিবারিক কারণে হতে পারে, কারোর মেন্টাল সেট আপের জন্যে হতে পারে, এই ধরনের কিছু কিছু সমস্যা মানুষের মধ্যে দেখা যায়। এইটা আমরা মনে করছি এই কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে আরেকটু আমরা পজিটিভিটি তাদের মধ্যে যদি এটাকে ইন্সপায়ার করতে পারি, তাহলে আরও ভালো ডেলিভারি অফ সার্ভিস, আরও ভালো আউটপুট আমরা তাদের থেকে পাব। এটা কি বর্ধমান জেলা পুলিশের তো? না, এটা যদি বললাম আমাদের পুলিশ ডাইরেক্টরেটের নির্দেশ অনুযায়ী করা হচ্ছে। পুলিশ ডাইরেক্টরেটের কাছ থেকে আমরা নির্দেশ পেয়েছি এই প্রোগ্রামটা শুরু করার জন্য, এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে এটা, মানে এটা এটা না এটা এই আলাদাকে ওষুধের মতন হবে না,
এটা কিন্তু ওরকম নয় যে আমার খুব ব্যথা হচ্ছে আমি একটা অ্যানালজেসিক খেলাম ব্যথা কমে যাবে, নট লাইক দ্যাট। ইট ইজ এ লং টার্ম সিস্টেম, ইট ইজ এ সিস্টেমেটিক ডেভেলপমেন্ট। কারণ এটাতে মানুষের মানসিক অবস্থার পরিবর্তন ঘটানোটা কিন্তু এরকম নয় যে আজকে আমি একটা ওষুধ খেলাম আর কালকে সেরে যাব। এই বিষয়টা আমি খুব আশাবাদী যে এটা খুব পজিটিভ রেজাল্টটা পাবো, ইন লং রান পাবো। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।